নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 180 বছর পর শুরু হতে চলেছে এই মহাযোগ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, সপ্তর্ষি যোগ। এই যোগের ফলে এই আটটি রাশির কপাল খুলতে চলেছে। তো কোন সেই আটটি রাশি এবং কিভাবে কপাল খুলবে তা আমি ভিডিওতে বলতে চলেছি, এবং সপ্তর্ষি যোগটা কি সেটা নিয়েও আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, অর্থাৎ শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেষে কিছু এমন কিছু কথা বলবো যে কথাগুলো কিন্তু এই যোগ থেকে লাভ পাওয়ার জন্য অত্যন্ত জরুরি। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে সপ্তর্ষি যোগটা কি। আপনারা গেস করলে হয়তোবা বুঝতে পারবেন, আমরা আকাশে দেখেছি সপ্তর্ষি মণ্ডল, অর্থাৎ আকাশে তারার যে সমাবেশটা হয় সেটা একটা জিজ্ঞাসা চিহ্নের মতো তৈরি হয়। এবং আপনারা হয়তো জানেন যে এই সাতটা তারা সাতটা মুনির নাম দিয়ে করা হয়েছে। আমি সে নামগুলোও বলবো। এবং এই যে তারা, তাদের পজিটিভ ভাইব্রেশন আপনারা কিন্তু জীবনে পেতে চলেছেন। তাই আপনাদেরকে কিছু কাজ করতে হবে, এর জন্য ছোট্ট ছোট্ট কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো করলে আমি জোর গলায় বলতে পারি আপনারা 100% ফল পাবেন। সেই কাজগুলো আমি শেষে বলবো। কিন্তু এবার আসা যাক যে তারা, এই সপ্তর্ষি মণ্ডলের যে তারাগুলির নাম সেটি আমি আপনাদেরকে বলতে চলেছি। আকাশে যে তারাগুলি আমরা দেখি জিজ্ঞাসা চিহ্নের মতো, সেগুলোকে আমরা সপ্তর্ষি মণ্ডল বলে থাকি। এই সপ্তর্ষি মণ্ডল সাতটা তারা নিয়ে সংগঠিত হয়। এই সাতটি তারা সাতজন মুনির নাম অনুসারে করা হয়েছে। আমি মুনির নামগুলো বলতে চলেছি। 1 নম্বর ক্রেতু, 2 নম্বর পুলহ, 3 নম্বর পুলস্থ, 4 নম্বর অত্রি, 5 নম্বর অঙ্গিরা, 6 নম্বর বশিষ্ঠ এবং 7 নম্বর মরিচ। এই 7 জন মুনির নামে কিন্তু এই তারাগুলো তৈরি হয়। এবার আসা যাক, এই সপ্তর্ষি যোগ কবে থেকে স্টার্ট হতে চলেছে। এই সপ্তর্ষি যোগ শুরু হতে চলেছে সেপ্টেম্বরের 11 তারিখ থেকে। হ্যাঁ বন্ধুরা, সেপ্টেম্বরের 11 তারিখের পর থেকে আপনাদের এই সপ্তর্ষি যোগ শুরু হতে চলেছে, যার ফলে এই আটটি রাশির ধন, মান, যশ, বৈভব সমস্ত দিক থেকেই বৃদ্ধি পেতে চলেছে। এবার আসি কোন সেই সৌভাগ্যবান আটটি রাশি। তো ফার্স্ট অফ অল, যে প্রথম রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকারা কিন্তু এই সপ্তর্ষি যোগের সুপ্রভাব, অর্থাৎ শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। 2 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই সপ্তর্ষি যোগের শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। 3 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, ধনু রাশির জাতক ও জাতিকারা এই সপ্তর্ষি যোগের শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। 4 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা সপ্তর্ষি যোগের এই শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। 5 নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা,
বৃষরাশির জাতক ও জাতিকারাও এই সপ্তর্ষি যোগের শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। ছয় নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু সপ্তর্ষি যোগের শুভ ফল পেতে চলেছেন। সাত নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই সপ্তর্ষি যোগের শুভ ফল পেতে চলেছেন। এবং লাস্ট আট নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকারাও কিন্তু এই সপ্তর্ষি যোগের শুভ ফল পেতে চলেছে। এবার আসা যাক কিছু কাজ আপনাদেরকে এই সপ্তর্ষি যোগের শুভ ফল পাওয়ার জন্য কিন্তু করতে হবে। কি সেই কাজ আমি একে একে বলছি, খুব সিম্পল এবং ছোট ছোট কাজ আপনারা সহজেই করে উঠতে পারবেন। সেপ্টেম্বরের 11 তারিখ থেকে স্টার্ট হতে চলেছে, তাই এখনও পর্যন্ত যারা যারা এই কাজগুলো করেননি এখন থেকে কাজগুলো স্টার্ট করে দিন। সমস্ত কিছু কাজ কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো জিনিস আজকে করলে কালকেই ফল হয় না। কি বললাম, যে কোনো জিনিস আজকেই করলেন আর কালকেই যে ফল পেলেন সেটা কিন্তু হয় না। এটা সেলফোন নয় যে আমি বোতামটা টিপলাম আর সঙ্গে সঙ্গে আরেকজনের কাছে ফোনটা চলে গেল, তাই তো? তো কি কাজ করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদেরকে আপনারা যেমন পারবেন আপনার যা সামর্থ্য সেইটুকুটাই খাওয়ান। যদি 5 টাকা দামের বিস্কুট খাওয়ানোর সামর্থ্য থাকে তো 5 টাকার বিস্কুট খাওয়ান। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে শুভ ফল থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কামনা বাসনা অর্থাৎ কাম জিনিসটা আপনাদেরকে পরিত্যাগ করতে হবে। তা বলে আমি বলছি না যারা ম্যারিড লাইফে যুক্ত রয়েছেন তাদের কাম জিনিসটা পরিত্যাগ করতে হবে, আমি কিন্তু তা বলছি না। আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত, কোনো মহিলার উপর কোনো কুদৃষ্টি দেওয়া যাবে না ফার্স্ট অফ অল। এরপরে যে তিন নম্বর যে নিয়মটি বলবো সেটি হচ্ছে, যারা কারো টাকা চিট করেছেন, আমি কিন্তু কারো নাম ধরে বলছি না, কেউ যদি আপনাদের মধ্যে কেউ যদি কারো টাকা চিট করে থাকেন অর্থাৎ টাকা নিনেন, সেক্ষেত্রে কিন্তু এই ফল পাবেন না। এখানে একটি ছোট্ট ব্যাপার আছে, আপনারা যদি এখন থেকেই গরিব দুঃখীদেরকে অন্ন বা বস্ত্র, বিশেষ করে অন্নই যদি দান করেন তাহলে কিন্তু সেই খারাপ প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং পজিটিভের দিকে কিন্তু এগোবে। এরপরে লাস্ট যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনারা প্রত্যেকে প্রতিদিন স্নান করার সময় বালতিতে গঙ্গা জল দিয়ে সেই জলে 2 তুলসী পাতা দিয়ে স্নান করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা শুভ ফল পাবেন। এবার আসা যাক কী কী শুভ ফল পেতে পারেন। এই সেপ্টেম্বর মাস থেকে আপনারা অর্থনৈতিক দিকে অনেক স্টাবলিশড হয়ে যাবেন এবং আর্থিক দিকটা আপনাদের কিন্তু শুভ হবে। যারা কর্মচ্যুতি হয়ে গেছে বা কর্ম পাচ্ছেন না তাদের কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে, এবং পাশাপাশি যাদের বিবাহ নিয়ে খুব প্রবলেম চলছে তারাও কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যদি আপনার কোনো লোন থাকে, ব্যাংকিং লোন, সেই লোনও কিন্তু রিকভারি হবেই হবে। এর পাশাপাশি যদি আপনার ব্যবসা ক্ষেত্রে টাকা আটকে থাকে সেই টাকা কিন্তু আপনারা পাবেন, এবং যাদের সন্তান নিয়ে প্রবলেম রয়েছে তারা কিন্তু সন্তান লাভ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।